মানুষের দাবির মুখে যে বাজেট দিলেন আজকে আমাদের অর্থমন্ত্রী তার বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই আয়োজন আমি প্রণব সাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও যেটা সেন নিবেদিত নতুন অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ অনুষ্ঠানে সরকারি হিসাবেই যেখানে বিশ মাস ধরে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে কিন্তু অর্থমন্ত্রী তা নামাতে চান মাত্র ছয় দশমিক পাঁচে তা কি পারবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কতটা বিনিয়োগ আর কর্মসংস্থানের সুবিধা হবে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার এই বাজেটে এসব নিয়ে আজকের এই আয়োজন নতুন অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ আর এই অনুষ্ঠান নিবেদন করছেন যেটে যাঁ দর্শক এই পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হকবিদিশ আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে দর্শক আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন এই স্টুডিওতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক চেয়ারম্যান বদির রহমান আপনাকেও স্বাগত আমরা দেখে নিতে চাই আজকে কিছু তথ্য যেটি আমাদের বাজেট উপস্থাপন হলো আমাদের অর্থমন্ত্রী প্রথমবারের মতন বাজেট দিলেন নতুন অর্থমন্ত্রী আমরা বলতেই পারি যদিও এই সরকারের মেয়াদের একটা ধারাবাহিকতা আছে কিন্তু মন্ত্রী হিসেবে উনি নতুন যিনি আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এখন কিছুদিন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতেও ছিলেন এবং উনি শিক্ষা শেষে অর্থনীতির শিক্ষকতা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশে আমি সেটা উল্লেখ করতে চাই উনি এখন এবার অর্থমন্ত্রণ দেখতে আমরা দেখছি যে বাজেটের আকারটা প্রায় সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এবং রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা ঘাটতি কিন্তু দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এবং সেখানে আমরা দেখছি যে এডিপিজের আমরা বলি বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমি জানি না রহন বলবেন যে এটা আর একটু কম হলে ভালো হতো কিনা কারণ এত উন্নয়ন করার দরকার আছে কিনা যখন আমাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো নয় এবং ব্যাঙ্ক ঋণ নিতে হবে সরকারকে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা যেটা অনেক বড়ো ব্যাপার আমাদের প্রশ্ন থাকতেই পারে যে তা থেকে আমরা বেসরকারি খাতের ঋণ আমাদের কমে যাবে কিনা সরকার যদি ব্যাঙ্ক ঋণ এতটা নিয়ে নিতে চায় আমি আরেকটা তথ্য দেখতে চাই একটু আমরা খবরে দেখছিলাম বিধিসহক যে আমরা সবথেকে জনপ্রশাসনে আমরা বিশ পার্সেন্টের বেশি খরচ করছি তার বাইরে আমরা দেখছি যে পরিবহন ও যোগাযোগ খাতে দশ দশমিক দুই শতাংশ খরচ রাখা হয়েছে বাজেটের এবং আচ্ছা শিক্ষা প্রযুক্তি চোদ্দ শতাংশ বিদ্যুৎ জ্বালানি তিন দশমিক আট শতাংশ স্বাস্থ্য খাতে পাঁচ দশমিক এবং স্থানীয় সরকারের ছয় শতাংশ আমি একটু আমাদের যতটুকু আমি জানি যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বোধহয় কথা বলছেন আমরা একটু দেখে নিতে পারি কি না আমার প্রযোজনা বিভাগ যদি একটু সুবিধা করে আমরা একটু দেখি আমাদের তথ্যমন্ত্রী বলছেন আর তথ্যমন্ত্রী কথা বলছেন বাইরে থেকে লোন নেওয়ার যে বিষয়টা বৈদেশিক উৎস থেকে যে লোন নেয় এবং রাজস্ব বাজেট দেশের নিজস্ব রাজস্ব আয় থেকে যে সোর্স থেকে যেটা আসে সেগুলো বিক্রি করা যে বিষয়গুলি দেওয়া হচ্ছে আর মূলত যেটি দেখা হচ্ছে যে বিশেষ করে মূল্য খাদ্য মূল্যস্ফীতি মূল্যস্ফীতি কিন্তু ওভারঅল খাদ্যমূল্য মূল্যস্ফীতির জন্য বেড়ে গেছে অন্যান্য ক্ষেত্রে কিন্তু মূল্যস্ফীতি সহনশীল অবস্থায় আছে এই এরিয়াতে যে যে আছে আমরা বলছিলেন কথা কিন্তু আমরা তার আগেও এই খবরগুলো দেখেছি এবং বাজেট বক্তৃতাও কিন্তু তা আছে আমি একটু আলোচনায় যেতে চাই আগে আমি একটু তার আগে আরেকটা যদি আমি একটু তথ্য দেখতে চাই আমাদের প্রযোজনা বিভাগ যদি দেখায় তা আমরা আমরা এখানে দেখছিলাম যে কতটা বরাদ্দ তাই না যে মোট কৃষিতে তিন দশমিক বরাদ্দ পেনশনে একটা বর্ধনের ধরনের ব্যাপার আছে সেটাও কিন্তু কিছুটা প্রশাসনের সঙ্গেই যাবে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন এবং ভর্তুকি প্রণোদনাও কিন্তু একটা দেখছি যে বাজেটের প্রায় এগারো দশমিক কিন্তু আমাদের এক শতাংশ কিন্তু আমরা ভর্তুকি দিচ্ছি এবং প্রণোদনা দিচ্ছি আমরা জানি যে শিল্প উৎপাদন থেকে শুরু করে রপ্তানি সব জায়গায় আমাদের একটা প্রণোদনার ব্যাপার থাকে সেটি হয়তো এখানে রাখা হয়েছে এবং বিদেশি ঋণ আমরা এগারো দশমিক চার শতাংশ আমরা পাবো সেটা আমরা কীভাবে ব্যবহার করবো সেটা নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই শুরুতে আমি আবুদুর রহমান আপনাকে বলতে চাই যে একটা আমরা এর আগে পেয়েছি যে আমাদের যদি বিশ লাখ টাকার বেশি থাকে সেটা পঁচিশ পার্সেন্ট ছিল একটা সরকারি একটা শুল্ক কর সেটা এবার ফাইভ পার্সেন্ট বাড়ানো হয়েছে তিরিশ পার্সেন্ট তাতে করে মানুষ একটু চাপ অনুভব করবে কিনা আর যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা কি অ্যাচিভ করা সম্ভব কিনা যদি আপনি শুরু করেন জি ধন্যবাদ আমি বাজেট ঘোষণার আগেও তিরিশ শতাংশ যে উপরে স্লেপটা করবে এটা নিয়ে কথা হচ্ছিল আচ্ছা আমি এটা পছন্দ করিনি আচ্ছা আমি বলেছি দরকার নেই একসময় তো ফিফটি পারসেন্টও স্ল্যাপ ছিল কমতে কমতে এই পর্যায়ে কারণ আপনি মোটামুটিভাবে যদি এসিভ করতে চান বেশি করলে বেশি ফাঁকির ব্যবস্থা আচ্ছা বেশি লুফুল হবে বরং আপনি সম্পদ কর যদি অ্যাসারটেন করতে পারেন সেখানে আপনি একটা কংক্রিটাইজড ওই কিছু পাবেন তিরিশ শতাংশ করতেছেন কেমন যেমন ওই যে পনেরো শতাংশ পনেরো পার্সেন্ট দিয়ে আবার তিনটা খাত কালো টাকা আসলে অপ্রদর্শিত বলছে না এ নিয়ে আমি একটা বলছিলাম যে মানুষ হারাম কখন খাস ধর্মীয়ভাবে হারানো তো যায় আছে কখন যখন দেখে যে তার বাঁচার উপায় নাই তো সরকার টাকার অভাবে পড়ে কি এরকম অবস্থায় করতেছে কিনা আমি বুঝলাম না এটা করা দরকার ছিল না একটা স্টাবিলিটি একটা ফাঁস পার্সেনের স্ল্যাব আনছে মাঝখানে যেটা করতে পারতো আমি থাকতে দুই হাজার সাতে এই সাথে দশ এবং পনেরোর মাঝখানে সাড়ে বারো তেরোর একটা স্ল্যাব দিলে বরং একটু ভালো হতো উপরে দিলে হবে না সবসময় খেয়াল রাখতে হয় ফাঁকি রোদের জন্য মোর সেল লেস প্রফিট আলটিমেটলি মোর প্রফিট আপনি নিজের কতটা সক্ষমতা আছে রিটার্ন কতটা জমা হয় টিআইএন কত সংখ্যক আছে যতজন টিআইএন দাঁড়িয়ে আছে তার সবার রিটার্ন তো আপনি এনসিউ করতে পারছেন সবার কাছে ট্যাক্স না পা কিন্তু রিটার্ন জমাও তো আপনি এনসিউ করতে পারছেন না কোনো তাহলে এখানে একটা বিরাট লুভল রয়ে গেছে বাকি জিনিস আপনি করে তিরিশ পার্সেন্ট তো সহজ বাড়াই দিলেন অর্থাৎ যাদেরকে এরকম হিসাবের মধ্যে পাবেন তাদের উপরে এনবিআর একটা টেন্ডেন্সি সবসময় দেখা যায় যাকে ধরে যে দে তার উপর যত বেশি লেবু প্যা করতে পারে কিন্তু নূতন ক্ষেত্র ধরছে না রিটার্ন জমা যেগুলো দিচ্ছে না সেগুলো আসতেছে না উপজেলা লেভেলে অনেক কর আছে সেটা হচ্ছে না অনেক কর দেওয়ার মতন যোগ্য ধরছে না আমি জরিপ করতে চেয়েছিলাম ঢাকা শহরেই তো প্রচুর আছে মনে করেন ধানমন্ডি উত্তরা বসুন্ধরা এই জাতীয় বড় বড় যে ফোর্স এরিয়া ফ্ল্যাট ঢাকা শহরে আছে তাদের সবাই সবাই আছে তারা আপনি ওখানে যদি চেক করেন এই জরিপ করতে গেছি বল তো আমার উপর খেপে গেল ফখরুদ্দিন খেপে গেল মির্জা আদিজ খেপে গেল এটা লিক আউট হয়ে গেল আপনি বাড়ি বেড়া যদি তখনও যেখানে বিশ হাজার টাকা বাড়ি বেড়া একবারে কম সতেরো বছর আগের কথা যেটা ব্যাঙ্কে নিতে হবে না একটা ছোট্ট ফ্ল্যাটের ভাড়া আর কি সব এলাকায় তো তাহলে আপনি আর খান কি বাতাস খেয়ে বাসেন একটা ফ্ল্যাট টু ফ্ল্যাট যদি সার্ভে করেন আমার সার্ভের একটা মোটিভও ছিল তখন আমাকে ফখরুদ্দিন সাহেবরা বললো যে এটাতে মানুষ ভয় পাবে আমি ভয় কেন পাবে এটা আগে অ্যানাউন্স করা হবে টেলিভিশনে রেডিওতে পত্রিকাতে অ্যানাউন্স করা হবে কোন এলাকায় কোন দিন যাবে একজন জনপ্রতিনিধি থাকবে এনবিআরের দুজন থাকবে পুলিশের থেকে একজন থাকবে এ টিম যাবে গিয়ে অন দ্য স্পট যে বাসাটা ভাড়া কত আপনি কত ভাড়া দেন অন্য খরচ কি মানে বাসা ভাড়া দিলে ওটা স্ট্যান্ডার্ড বুঝবেন তাহলে আপনার টিএন নাম্বার আমরা টিএন নাম্বার দিয়ে গেলেন দেবেন তো এইভাবে যদি আগ্রাসী না হওয়া যায় এই যে ধরেন এখন ঘাটতি বলল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা তার মানে কি প্রফোস বাজেটের ওয়ান থার্ড ধরতে গেলে এত ঘাটতি বাজেটের দরকারটা কি ড্রেকট যদি চান ওই অর্থমন্ত্রী বললে যে বাজেটের আকার কমিয়ে আনছি। কমিয়ে আনছে কোনটা আগে হয়তো দশ থেকে চোদ্দো পার্সেন্ট বাড়াইতে প্রত্যেক বছর রেওয়াজে এবার হয়তো চার থেকে পাঁচ পার্সেন্ট লক্ষ্যমাত্রা কম রেখেছেন আপনি কমালেন কোথায় লক্ষ্যমাত্রা কমালেন কোথায় এর মধ্যে ঘাটতি তো আপনার ওয়ান থার্ড রয়ে গেল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি যদি হয় সাত লক্ষ সাতানব্বই হাজার কোটির মধ্যে প্রায় তো ওয়ান থার্ড ঘাটতি রইলো তো ঘাটতি করে করে আপনি দিবেন কোথায় এটা আরেকটা অসুবিধা হইল আপনি কোথার থেকে নিচ্ছেন ঘাটতিটা একটা হইল দেশীয় দেশীয় ব্যাঙ্ক কিছুটা সঞ্চয়পত্র থেকে নিচ্ছেন সেটাও সরকারের ঋণ আর হলো ব্যাঙ্ক থেকে এক লক্ষ সাতত্রিশ হাজার সামথিং নেবেন বিদেশ থেকে নিতেছেন কেমন তো এই ঋণগুলো যে নিচ্ছেন এটা দায় কোথায় আসতেছে আলটিমেটলি মেগা প্রজেক্ট যেগুলো করলেন এগুলো কতটা সুদের ভার এখন যেটা আসতেছে সেটা শোধ করবেন কীভাবে আরও ঋণ নিলে সবচেয়ে একটা ভালো হতো ঘাটতি কম করে বাজেট যদি এখন যা করলো তার থেকে গতবার থেকে আর একটু কমাই করতো গুণা হইত কারণ আওয়ামী লীগ তো ক্ষমতা আছেই একেবারে ওই যে ভোটের আগে যখন সাতই জানুয়ারি ভোটের আগে যখন বলা হইলো যে আপনি কী মনে করেন আমি বললাম যে মাস্তানি হইলেও আওয়ামী লীগ আসবে ফেয়ার হইলেও আওয়ামী লীগ আসবে কারণ আমাদের বিকল্প নাই তো আমরা অল্টারনেটিভ কানে কাকে আনব আবার এই যে হইয়াল্লা যতই করুন আবার যদি হাওয়া ভবন আনেন তাহলে দেখা যাবে আরও খারাপ একটা মোটামুটি স্টেজের মধ্যে মানানসইভাবে যত কিছু হোক হচ্ছে এবং আওয়ামী লীগে তারপরও আমরা কেন চাই ওই আমার সে পাকিস্তান আমলের চেয়ারম্যান ছিল বাংলাদেশ আমলেও হলো উনি সুন্দর একটা কথা বলতেন যে বাবা তোরা তো খালি মুসলিউদ্দিন মুক্তার চেয়ারম্যান সোর সোর বলিস আমি যে বড় সাহেবদের মন্ত্রী রে বাপ ডাকে তার বউরে মা ডাকে হাত পা ধরে টোরি লাইন করে টাকা আনি আইনা এই যতুদের বাড়ির পাশে যেখানে ন্যাংটা ওই সাঁতার বটে নদী ফাড়াই সেখানে যে একটা ব্রিজ করে দিলাম তো এক লাখ টাকা এনে যদি পঁচিশ হাজার টাকা আমি মারি পঁচাত্তর হাজার টাকা তো তোদের কি তাহলে এটা তো ভালো এটা তো আর অন্য চেয়ারম্যান তো তাও দেয় না আমরা একটু আবার একটু আমরা যেতে চাই আমার সহকর্মী নিশ্চয়ই আসেন একজন রিপোর্টার যিনি কথা বলছেন অর্থ মানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান ইসলাম টিটো আমরা তার একটু বক্তব্য শুনতে চাই বিশেষ করে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবে এগুলো আমরা কালকে যখন বাজেট রিয়াকশন দিব তখন আরও ডিটেলস আইটেম ওয়াইজ বলতে পারবো আর কি আমার দেখা মতে এবার প্রথম বাজেটে আপনি দেখবেন যে আমরা যেহেতু গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে ডব্লিউটিও রুলস অনুযায়ী আমাদের অনেকগুলা প্রোডাক্টের থেকে আমাদের ট্যারিফ প্রত্যাহার করা হয়েছে যৌক্তিক করা হয়েছে সো এইটা একটা গুড সাইন যে আমরা আগামীতে যে গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে এলডিসি থেকে যখন ডেভেলপিং কান্ট্রিতে যাব তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে সো আমরা দেখি বাজারে তেমন একটা আপনারা আপনাদের একটা জিনিস দেখতে হবে যে ডলারের যে ডিভ্যালুয়েশনের কারণে এবং আন্তর্জাতিক বাজারে যখন জিনিসপত্রের দাম বেশি থাকে এটার ইমপ্যাক্ট পড়ে না বাট আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে আমরা শুনছিলাম বা বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্য তিনি বাজেটের পরে তার প্রতিক্রিয়া দিচ্ছিলেন সামগ্রিক আপনার কাছে যেতে চাই দুটো ব্যাপার একটা হলো আমরা শুরুতে দেখলাম যে প্রশাসনের অনেকটা খরচ সেটা কিন্তু খুব কমানোর কোনো উদ্যোগ আমরা দেখলাম না আবার কিছুটা ট্যারিফ কমানো হয়েছে তাতে কি জিনিসপত্রের দাম যদি বলেন সেটা কমলে না আর এই বাজেটের যে সমস্ত যা সেটা আমি বদুর রহমানকে বলছিলাম আপনাকেও বলছি যে উন্নয়ন বাজেটের জায়গাটা আরেকটু কম রাখলে আমরা একটু স্বস্তির সঙ্গে বাজেটটা বাস্তবায়ন করতে পারতাম না যদি একটু বলেন ধন্যবাদ প্রথমে শেষের অংশটা থেকে শুরু করি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পরিচালন ব্যয়টা এই জায়গাটাতে আমার মনে হয় খুব বড় ধরনের আমাদের একটু চিন্তা ভাবনা দরকার আছে যে এত বেশি পরিচালন ব্যয় দরকার আছে দরকার আছে কিন্তু সেখানে আমাদের কিন্তু একটু চিন্তা করা দরকার আছে আপনি যদি দেখেন যে পরিচালন ব্যয় এবং আমাদের উন্নয়ন ব্যয়ের যে হাটটা যদি দেখেন হ্যাঁ পরিচালন ব্যয় কিন্তু একটা বড় ছয় শতাংশ ষাট শতাংশের বেশি সুতরাং এটি একটি বিষয় আর দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই বাজেটের আকারের কথা যখন আমরা বলে বলছি এটা গত বছরের মতো দশ শতাংশের মতো বাড়েনি কিন্তু পাঁচ শতাংশের মতো তো বেড়েছে সেখানেও একটু কাটছাট হয়তো করা যেত বিশেষ করে সার্বিক অর্থনীতির পরিস্থিতি বিবেচনা করে এখন সেই সেই জায়গাটাতে একটা কথা আর আরেকটা যেটা বিষয় রয়েছে সেখানে হচ্ছে যে আপনি যেটা বললেন যে খাত বরাদ্দ কারণ এখানে আমাদের যেহেতু আমাদের অর্থ কম আপনি স্বাভাবিকভাবে আমাদের যদি বাসার একটা বাজেটের কথা চিন্তা করে আপনার হাতে যদি অর্থ কম থাকে তাহলে আপনি কিন্তু কাটছাট করবেন কিন্তু আপনি কিন্তু অগ্রাধিকারের জায়গায় আপনার সন্তানের শিক্ষাটাকে হয়তো আপনি কাটছাট করবেন না আপনি হয়তো পুষ্টিকর খাবারে কাটছাট করবেন আপনি হয়তো বিলাস দ্রব্যে কাটছাট করবেন সেখানে সেই রকমভাবেই এখানেও কিন্তু যেটি জরুরি ছিল সেটি হচ্ছে যে শিক্ষা স্বাস্থ্য এই জায়গাগুলোতে অগ্রাধিকারের মধ্যে পড়ছে কিনা সামাজিক নিরাপত্তা খাত অগ্রাধিকারে পড়ছে কিনা সেই জায়গাগুলোতে যতটুকু আমাদের হওয়া দরকার সে তো সেটুকু করে বাকি আমাদের কাজছাটগুলো হয়তো জনপ্রশাসন বা অন্য অন্য খাতে করা যেত এবং অবশ্যই পরিচালন ব্যয়ের ক্ষেত্রেও করা যেত এখন এই জায়গাটাতে যেটা বিষয় আমাদের সমস্যাটা তো আসলে আমরা তো বাজেটের আঁকা ছোট করার কথা আসলে বলার কথা না কারণ আমাদের দরকার আছে কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমাদের তো আয় নাই হ্যাঁ এবং এই আয়ের ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন জাগে যে আমরা বছরের পর বছর কিন্তু আমরা বলেই আসছি যে আমাদের আমাদের ফিজিক্যাল স্পেসটা খুব কম তো তারপরও কেন এটার পরিবর্তন আমরা সেই রকম পরিবর্তন আমরা কেন দেখছি না হ্যাঁ সেই একইভাবে যখন আমরা বলি যে ব্যয়ের ক্ষেত্রে সক্ষমতার কথা যখন আমরা বলি তখন বিষয়টা থাকে যে প্রতি বছর কেন বাজেটের শেষে মে মাসে বা এপ্রিল মাসে তৈরি করে বেশ কিছু টাকা খরচ করা হয় সেখানে সমস্যাগুলো আসলে আইডেন্টিফাই করা দরকার প্রকৃতপক্ষে বাজেটের বাস্তবায়নের একটা বিষয় হচ্ছে যে কেন আসলে এখানে পরিবীক্ষণ এবং মূল্যায়নটা সেভাবে হচ্ছে না এবং এটা করার দরকার আর ইনফ্লেশনের কথা মূল্যস্ফীতির কথাই যদি আমি বলি গত বছর যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এই ধরনের লক্ষ্যমাত্রাই ছিল কিন্তু সেটা তো আমরা বাস্তবায়ন করতে পারিনি এবছর আসলে ছয় দশমিক পাঁচ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করবার জন্য যদি আমরা বলি সার্বিকভাবে যে অর্থনৈতিক পরিস্থিতি মুদ্রানীতি এবং রাজস্ব নীতি যে সমন্বয় এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এটা করা সম্ভব বলে আমার মনে হয় না অন্তত এখন এখানে বিষয়টা হচ্ছে বরঞ্চ আমরা যদি একটু প্র্যাকটিক্যাল হতাম সেখানে আমরা যদি পরিস্থিতিটাকে বিবেচনা করে কিছু কিছু জায়গায় যেমন মধ্যবিত্তকে একটু স্বস্তি দেওয়ার ব্যাপার থাকতো যদি আমরা যে সেখানে যদি একটু পরিবর্তন আনতাম রাজস্ব কমে যাবে কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে যে আমাদের মধ্যবিত্তর ওই অংশটা কিন্তু ওই জায়গাটাতে রয়েছে যাদের আসলে ফিক্সড ইনকাম তারা প্রতি বছর কিন্তু কর দিয়ে থাকে সদ্ভাবে উপার্জন করে সদভাবে কর দেয় তাদের ক্ষেত্রে কারণ তারা একেবারে নিচের স্ল্যাবে যারা রয়েছে তো তাদেরকে কিছু স্বস্তি যদি আমরা দিতে পারি বরঞ্চ একটি বিষয় হচ্ছে যে আসলে করের চাপটা না বাড়িয়ে করের আওতাটা মানে আমরা একটু আগে যে আমাদের আরেকজন বক্তা যিনি বললেন যে উনি যে কথাটি বললেন যে আসলে আমাদের দুটো উপায় এক হচ্ছে করের হার বাড়ানো সার্বিকভাবে আরেকটু হচ্ছে করের জাল বাড়ানো করের জালের বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এবং ওই যে বিভিন্ন জায়গায় জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় আনট্যাপ অপরচুনিটি রয়েছে ওয়েল ট্যাক্স সম্পদ করের ক্ষেত্রে কিন্তু ভারত এবং অনেক দেশ থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি সেখানে বড় ধরনের পরিবর্তন করা যেতে পারে আমরা যদি অর্থাৎ আমি বলছি প্রত্যক্ষ করের ক্ষেত্রে অনেক পরিবর্তন করা যেতে পারে যেমন সার্চার্জ সার চার্জ আমরা সার্চার্জ কিন্তু অপরিবর্তিত হ্যাঁ চার কোটি টাকা পর্যন্ত কিন্তু অপরিবর্তিত এখানে একটা পরিবর্তন করা যায় সম্পদ করে একটা পরিবর্তন করা যায় এবং আরেকটি বিষয় হচ্ছে যে মূলত একেবারে সুপার রিচ যারা অর্থাৎ অতি ধনী যারা সেই অতি কারণ আমরা যেটা সম্প্রীতির কথা বা একটা বৈষম্যহীন দেশের যে কথা দর্শনের কথা যেটা আমাদের আছে সেই দর্শনের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি আমাদের প্রতিফলন কিন্তু আমাদের বৈষম্যর ক্ষেত্রে যে আমাদের গিনি কফিসের সেখানে কিন্তু আমরা দেখছি আমাদের বৈষম্য বেড়ে যাচ্ছে আমাদের খাতায় কলমেও বেড়ে যাচ্ছে তো এটা আমাদের কমানোর জন্য প্রগতিশীল হারে একটু ট্যাক্স দেওয়া উচিত এখন প্রগতিশীল হারে ট্যাক্স দিতে হলে তার মানে প্রত্যক্ষ করে ট্যাক্সটা দিতে হবে কিন্তু এখানেও যেটা মনে রাখতে হবে সেখানে মধ্যবিত্ত যারা আছে তাদেরকে তারা কিন্তু সদভাবে উপার্জন করে এবং তারা কিন্তু প্রতি বছর এবং তারাই এখন বেশি সমস্যার মধ্যে তাদের তাদের উপরে কিন্তু চাপটা বেশি আছে বুঝুর কাছে যখন যেটা বিদেশ সামগ্রিক বিদেশে বললেন যদি এখন এক কেজি চিনির মধ্যে আপনার আটত্রিশ টাকা যদি আমদানি শুল্ক বা অন্য সব কিছু শুল্ক মিলে থাকে আর চিনির কেজি যদি একশো চল্লিশ টাকা থাকে তাহলে এইটা কমালেও তো দশ টাকা কমালে দশ টাকায় কমে যাবে মানে দাম কমে যাবে তা সেইটা করার ক্ষেত্রে অসুবিধাটা কোথায় নাকি এখান থেকে অনেক বেশি ট্যাক্স আসে অসুবিধা হলো আপনার রোজার আগে রমজানের আগে মুসলমানের ধর্মীয় উৎসব রমজান এসব দোহাই দিয়ে কিছু শুল্ক কমালো না তাতে কি বাজারে তেমন একটা কমেছে খুব বেশি কমেনি কমেনি আপনি কমানোর কিছু ব্যাপার আছে নেতৃত্ব এবং ঘোষণার দরকার জাতি হিসাবে একটা উইল ফোর্স দরকার আমি ছোট্ট একটা উদাহরণ দিই এটা আমার ফেভারিট উদাহরণ কোরিয়াতে একবার তাদের চাল উৎপাদন কম হয়েছিল আচ্ছা এ সম্ভবত সত্তরের দশকের শেষে বা আশি প্রথমে হবে পার্ক চুন হি বুদ্ধ প্রেসিডেন্ট ছিলেন তারপরে তো হয়তো চুনদোহান আসলেন তারা দেখলো যে চাল আমদানি করতে তাদের অনেক টাকা যাবে আচ্ছা বাট দ্য পলিটিক্যাল লিডারশিপ ডিড নট ওয়ান্ট কিন্তু তাদের নেতৃত্ব শুধু রেডিও টেলিভিশনে একটা অ্যানাউন্সমেন্ট দিলেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোরিয়ানরা অর্থাৎ সাউথ কোরিয়ানরা এক বেলা বাদ খাবে যাতে চাল আমদানি করতে না হয় আচ্ছা ওই জনগণ সেটা মেনেছে কোনো প্রশ্ন উঠে কারণ নেতৃত্ব আমাদের জন্য আমদানি করতে না হয় আমাদের এখানে যে বলে এক ইঞ্চি জায়গাও খালি রাখবেন না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বলে মানুষ কিটা শুনতেছে তো অ্যাপিলিং একটা কিছু থাকলে এই যে ধরেন ঘাটতি বাজেট আছে একটা অ্যাপিল যদি জনগণ থেকে বঙ্গবন্ধু বলছিল আমি তিন বছর কিছু দেবার পারবো না মানুষ মেনে নিয়েছে তো এখন যদি একটা অ্যাপিল আসতে পারে এত বছর এক নাগারে ক্ষমতা যে ঠিক আছে তুমি করের উপযুক্ত হও নাই কিন্তু তুমি সেলফ উদ্যোগে দাও কিছু টাকা দাও কিছু টাকা দাও দাও দেখো কারা কারা আসে কিনা না এটাও তো একটা হইতে পারে আপনি জোর করে এদিক সেদিক করে তো বেশি পারবেন সাপ্রেস করে বেশি পারবেন আর একটা বড় জিনিস খেয়াল রাখবেন আপনি যে এডিপি এডিপিতে কোন টাকাটা বেশি খরচ হয় দেখবেন যে এইটা আমি শুনতে চাচ্ছি আমি প্রশ্নটা সেদিন সুনির্দিষ্ট থাকবে আমার আমি বিরতিতে যাব যে এই যে আমরা এই বছর এই বছর এডিপির আকারটা আরও কম করলে যে শুধু চলমান প্রকল্প যেটা সেটা চলবে আমি নতুন কোনো প্রকল্প করবো না কারণ আমার হাতে টাকা নাই কারণ রাজস্ব আয় বাড়ছে না আমরা এলডিসি গ্র্যাজুয়েট করবো সেখানে আমাদের আয় কমে যেতে পারে সেই প্রস্তুতি নিতে হবে সেটাও তো আমরা দেখলাম না আমরা কিন্তু গর মানে একই গড়ভাবে এডিবি করে গেলাম সেই জায়গায় কোনো সুযোগ ছিল কি না আসবো একটি বিরতির পর দর্শক আমাদের সঙ্গে থাকুন ভারত আরেকবার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন যেটা আর আমি নিবেদিত নতুন অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ আলোচনা করবো এবং আলোচনার জন্য শ্রীরা আছেন বদিউর রহমান সাবেক চেয়ারম্যান এন বি আর এবং আছেন সাইমা বিদিশা অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ বদির রহমান আমি আপনাকে থামিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা নতুন নতুন প্রকল্প নেওয়া হয় আমাদের যদি অনেক আর্থিক সংকট থাকে আমরা যদি অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকি তাহলে আমাদেরকে এইটা আর একটু কম করা যেত কিনা না দ্যাট ডিপেন্ডস অন দ্য লিডারশিপ আচ্ছা রাজনীতিটা যদি আপনার ব্যবসা হয় রাজনীতি যদি পোষা হয় ইনকামের জন্য আয়ের জন্য তাহলে এগুলো চলবে এই যে এমপিদেরকে এক এমপি কত টাকা দেবে বলে না হোয়াই কেন তো উন্নয়ন করবে তারা এলাকায় আর তারা উন্নয়ন করার কে উন্নয়ন করবে সরকার তার মন্ত্রণালয়ের মাধ্যমে করবে এমপিরা আবার উন্নয়নের জন্য কেন দিচ্ছে ভোট চাই, দৌড়ে রাখতে চাই তার প্রভাব চাই তো আপনি সেটা পুষতে গেলে এটা হবে সরকারি কর্মচারী কর্মকর্তা যেটাই বলেন এই যে বেনোজি সৃষ্টি হয় বাহিনী প্রধান আরেকজন করাপশানে ধরা পড়ে আজিজ আহমদ নাকি আমাদের দুর্ভাগ্যটা হইল আমরা বড় পদে সবাইকে দেখি এক একটা কেলেঙ্কারিতে পড়ে দেশে রাষ্ট্রপতি দুর্নীতির জন্য জেল খাটল খাটছে না হোসেন মোহাম্মদ এরশাদ উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী অনেক কিছু হইল মৌদুদ বাড়ি একটা কী একটা ঝামেলা করলো হাতছাড়া হইল অপ্রদর্শিত ধরা ফুড়ল ট্যাক্স দিতে হইল বার বাজেট দিয়েছে সাইফুর রহমান সাহেব ধরা ফুড়লেন ট্যাক্স দিতে হইল একটা প্রধানমন্ত্রী খালেদা জিয়া অপ্রদর্শিত টাকা দিতে হইল এগুলো দিয়েছে ক্ষতি না কেন ঘটে তারপর প্রধান বিচারপতি সিএমএল এ হয়ে যায় হয়েছে না আবু সাদাদ মোহাম্মদ সাহেব আবার আরেক প্রধান বিচারপতি দুর্নীতি ধরার হ্যাঁ আবার আসিব ফিরে বলে আর ফিরে আসে না হ্যাঁ এখন বাকি বাহিনী প্রধান সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী প্রধানরা কু করতো এটা জানতাম হ্যাঁ ক্ষমতায় আসতো সেটা জানতাম কিন্তু এইরকমভাবে এই কি ছোটোখাটো দুর্নীতি এটাতে পড়বে জানি না বা রিটায়ার করলে কেউ হয়তো কোনো কোম্পানিতে ঢুকে সেখানে একটু ঝামেলা টামেলায় পরে সেটা জানতাম নাম না হয় নাই বললাম কিন্তু বেনজির যেটা করে দিল আমার ডিপার্টমেন্টের ছাত্র আমরা একই ইংলিশ ডিপার্টমেন্টের মুখ দেখাইতে পারি না আরে বাবা তো কিভাবে করে আমার মনে হয় এটার কারণ হইল অ্যাকাউন্টেবিলিটি ইজ অ্যাট এ স্টেক ভুয়া সার্টিফিকেটে মুক্তিযোদ্ধা হয় শাস্তি ফানা চাকরি বর্ধিত হয় শাস্তি হয় না বিদেশিদের গোল্ড মেডেল ওই যে মুক্তিযুদ্ধের উপহারের মধ্যে খাত থাকে শাস্তি হইতে শুনি না তো এই যদি হয় তাহলে আপনার এডিপির মধ্যে যদি ব্যবসার চিন্তা করা হয় আপনি যেটা বললেন আমরা প্রথম নূতন কাজটার জন্য বেশি আগ্রহী হয় তারপরে এটা মেনটেনেন্সে আর থাকি না কেনাতে আগ্রহী হই কিনে ফেলি তারপরে ব্যবহার হয় না অনেকগুলো হয়তো কাপড়ের কাপড় দিয়ে ঢুকে রেখে বই একটার দাম মেডিকেলের হয়তো কত হাজার টাকা হয়ে যায় বাইরে ক টাকা ফর্দা একটা কত হয়ে যায় বালিশ একটা কত হয়ে যায় কিন্তু এগুলা হয় না ওই ড্রাইভার মালেক পয়দা হয়ে যায় মিটার আরেকটা পয়দা হয় হ্যাঁ বুমি কুতুব পয়দা হয় এগুলো নজির স্থাপন হয় কিভাবে আমি যেটুক বুঝি এক রাজনৈতিক প্রশ্রয় শেয়ারিং থাকে যদি তা না থাকে দুই বিচারের মধ্যে গাফলিতি আছে কার কয়টা মাথা সরকারকে ভয় পাবে না আইনের শাসন হইলে হ্যাঁ সরকার যদি কারো উপর রুষ্ট হয় তাহলে তাকে নাস্তানাবুদ করতে পারে কিন্তু বিচার প্রক্রিয়া আইন যদি ঠিকভাবে চলে এগুলো হওয়ার কথা না আপনি যেটা বলছেন এডিবি কম হইলে কী হয় এডিবির মধ্যে দুইটা অংশ থাকে একটা আমাদের লোকাল টাকা লোকাল টাকা এটা খরচ হয় দুমধারাক্কা খরচ হয়ে যায় এবং ওই শেষের দিকে তাড়াতাড়ি বেশি খরচ হয় কিন্তু যেটা প্রজেক্ট এইট কম্পোনেন্ট বাই বিদেশি সেখানেরটা কিন্তু খরচ হইতে খুব কষ্ট হয় নজরদারি বেশি নজরদারি নিয়ম কানুন বেশি ওটা মেনে করে উঠতে পারে না অনেক সময় ফেরত যায় আপনি যেটা বললেন যদি একটা নেতৃত্ব কোনো একবার বলে যে ঠিক আছে আমি ফেয়ারভাবে ভাবে টান শুধু ক্ষমতা থাকবো পরের বার বোটে আসি বা না আসি কাউকে ফুসবো না ব্যবসায়ীকে অন্যায় সুবিধা দিয়ে ফুসবো না আমলাদেরকে ফুসব না পুলিশকে ফুসবো না না ফুষে নিয়ম মাফিক করব তাহলে কিন্তু অটোমেটিক পাঁচ বছরে এটা এমনি আসে তারা আরেকবার উনি জিতবেন সেটা চায় না সবাই চায় কেবল জিতবে বুধ আমাদের আমলাদ নিয়ে বলেন যে সরকারি কর্মচারী এরা সবচেয়ে বেশি খরচ ওখানে এদের খরচ বেশি এবং এদেরকে পুষ্টি হয় বেশি অনেক জনপ্রতিনিধি বড় আক্ষেপ করে যে একটা ইউএনও ওই উপজেলা চেয়ারম্যান মানে না বা রাজনৈতিক ওই নেতাকে মানে না জন মানে না মানে না কেন কারণ হলে আপনি নেতৃত্ব ধরে রাখতে পারেন না আগে তো মানছে বঙ্গবন্ধু যখন নেতা হিসেবে ডাক দিল যে খাজনা দিবে না বন্ধ হয়ে গেল এটা করবে না মানলো নেতৃত্বের ক্যারিজমা থাকতে হয় তার উপর আস্থা থাকতে হয় এখন সেই আস্থা না থাকলে মানবে কেন আর বলা হয় যে ব্যো আগে আমরা বলতাম যে ব্যো পলিটিশিয়ান থেকে একটু বেশি বুদ্ধি রাখে সেটা হয় এখন তো ব্যবসায়ীরা ব্যবসায়ী যারা তারা বাষট্টি শতাংশ চলে গেল না ওইখানে পার্লামেন্টে হ্যাঁ পার্লামেন্টে তো বিজনেসম্যান আর নাও মোর ইন্টেলিজেন্ট দেন বোধ দ্য পলিটিশিয়ান কিন্তু সেই ব্যবসায়ীরাই কিন্তু বাইরে বলে যে আমাদের চালা অনুযায়ী নীতি হচ্ছে না চানা চালা অনুযায়ী ট্যাক্সেশন হচ্ছে না তাহলে এত বেশি ব্যবসায়ী রেখেও বা লাভ কিছু প্রণব চাওয়া অনুযায়ী হয় না কেন আপনি বাষট্টি ফার্শন ওইখানে গিয়ে কি গোড়ার ঘাস কাটতেছেন পারতেছেন না কেন তাহলে বাষট্টি ফ্যাশন যদি আপনারা থাকেন সংসদে তাহলে আপনাদের কাছে তো সমস্ত ক্ষমতা পারতেছেন না কেন আবার আমাকে ওই যে গতবার অ্যাক্টিভিটি বাজেট কেমন বাজেট সাই নিয়ে ব্যবসায়ী তিনজন বার্সাত আমার একা রাখছে ওই তিনজনে এক এক শুধু এনভিআরের চেয়ারম্যান রে আক্রমণ করতেছে মানে যে এত যদি বলেন বাজেট একটা নিজেরা করেন না সাবমিট করেন তা তো পারেন না আমি যখন বেরছিলাম তখন তো আপনার এই ওরা নেতারা আসছিল বলল যে আপনি এভাবে করেন এভাবে আমি রাজি এমন এমনকি এরকমও বলছিল যে ট্যাক্স আড়াই পার্সেন্ট করে দেন ওই যে জাকাতের রেটে আমি বললাম যে তাও রাজি তাহলে চুক্তি করেন সরকারের পক্ষে আমি সই করব আপনারা গোটা দেশের পক্ষে সই করেন আড়াই পার্সেন্ট হইলে সাহেবের যতক্ষণ থাকবেন ততক্ষণ আজীবন এটা আড়াই পার্সেন্ট দিতে হবে সাড়ে সাত তোলা সাড়ে বাহান্ন রূপ তোলার রূপা আসতে দিতে হবে তার তো ফিসে গেল আপনি ব্যবসায়ীদের কিছু সুন্দর কথা আছে ওনারা খেপে যান সব সময় তাদের টার্গেট লস হয় কিচ্ছু ফায় না বলে টার্গেট লস হয় আসলে টার্গেট লসটা হইল ভেরি ইন্টারেস্টিং আমি নিজে টেন্ডার যখন ডিল করলাম কোটি টাকার উপরে টেন্ডারগুলো তখন মিনিস্টার এপ্রুভ করতেন এইটটি থ্রি ধরেন তো এক ব্যবসায়ী আসি কন্ট্রাক্টর বলতেছে যে স্যার লস হয়ে গেল তাহলে কেমনে লস হইল আমি ক্যালকুলেট করে দেখেছি আপনি কমপক্ষে বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাভ করছেন ক স্যার এটা একটা কথা কইলেন কাজটা নেওয়ার সময় খেয়াল ছিল তো পঞ্চাশ লাখ লাভ তো এখন খুশি থাকলে যদি বলেন যেটি আমরা আলোচনা করছি যে সবাই আমরা গত দুদিন অনেক সাধারণ মানুষের সাথে কথা বলছি কারণ বাজেট তো মানুষ অত বুঝতে চায় না বাজেটে বুঝতে চায় জিনিসপত্রের দাম কমে যেটা আমরা আপনার বলছেন যে একটা রুটি পাউরুটি ৫০ পঞ্চাশ টাকার পাউরুটি আশি টাকা হয়ে গেছে এইটা সত্তর টাকা হলেও খুশি ওই পঞ্চাশ টাকা যে ফেরত যাবে না এটা সবাই বিশ্বাস করে কিন্তু এইটুকু তো কমানো যাচ্ছে না তাহলে মূল্যস্ফীতির দায়টা জিনিসপত্রের দামটা কার উপরে পড়বে দায়ী থাকবে কাউকে দায় নিতে হবে সেটা হবে বিষয়টা একটা যেটা একটু আগে আমরা আলোচনা করছি যে সেটা হচ্ছে যে যতক্ষণ যে পরোক্ষ কর যেটা হ্যাঁ মূষক যেটা সেটা হচ্ছে যে আপনি একটা একটা আম কিনলেন সেই আমটা আমি যে দামে দিলাম একজন রিক্সাচালক তিনিও সেই দাম দিতে হচ্ছে তাকে তো তার ফলাফলস্বরূপ যেটা হচ্ছে যে সবার উপর একইভাবে পড়ছে তো আমরা কিন্তু আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু থাকে এই মূষক বা এই সংক্রান্ত আমদানি শুল্ক এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমাদের যেটা এবং সেখানে যদি আমরা কিছুটা হলেও কাটছাট করতাম কিছু হয়তো কাটছাট হয় কিন্তু আরও কাটছাট করার দরকার আছে সেক্ষেত্রে রাজস্ব আরণে যে ঘাটতিটা হচ্ছে সেটা আমরা যদি আমাদের রাজস্ব ক্ষেত্রে যদি আমরা কর জালটাকে বাড়াতে পারতাম আনট্যাপ অপরচুনিটি যেগুলো আছে আনট্যাপ সেক্টরগুলোর থেকে যদি নিতে পারতাম যদি অতিধনী যদি আছে তাদের ক্ষেত্রে তাদের যে আয়গুলো রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে আমরা নির্ধারিত করে তারপরে সেগুলোর উপরে যদি আমরা ট্যাক্স বসাতে পারতাম তাহলে সে সেই বিষয়টা কিন্তু আমাদের কিছুটা হলেও কিন্তু আমরা মোটামুটিভাবে আপনি যদি দেখেন আমরা যখন উন্নয়ন উন্নত দেশগুলোর দিকে তাকাই আমরা যখন এখন এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি আমাদের সার্বিকভাবে আমাদের কিন্তু একটা লক্ষ্যমাত্রা আছে অর্থনীতির ক্ষেত্রে আমরা উন্নত দেশের দিকে যাব একটা লক্ষ্যমাত্রা আছে এখন কথাটা হচ্ছে যে সেই সমস্ত দেশগুলোতে এই ধরনের ট্যাক্স ফাঁকি দেওয়া বা কেউ ট্যাক্স দেবে না কিংবা দিলেও খুব কম হারে দেবে রকম ঘটনা তো ঘটে না সেখানে তো সব কিছু খুব ট্রান্সপারেন্ট রয়েতে হচ্ছে সেই জিনিসগুলো কেন আমরা এখানে করতে পারছি না এবং বছরের পর বছর একই কথা কিন্তু আমরা বাজেটের আগে বলে আসি মূলত একটু আগে আরো বক্তা যেটা বললেন তিনটি জায়গায় আসলে একটা সক্ষমতা বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংস্কার অসম্ভব জরুরি হয়ে দাঁড়িয়েছে একটি হচ্ছে রাজস্ব খাতে আরেকটি হচ্ছে ব্যয় খাতে এবং তৃতীয়টি হচ্ছে অবশ্যই আর্থিক খাতে কারণ আর্থিক খাতটি হচ্ছে এটা অনেকটা রক্ত চলাচল করার মতো এক ধরনের বিষয় এটা একটা হার্টের মতো কাজ করছে সুতরাং আর্থিক খাতের ক্ষেত্রে এই যে আমাদের বিভিন্ন ধরনের অপ্রদেশিত অর্থ আমাদের নন পারফর্মিং লোন এই জিনিসগুলো কিন্তু আর্থিক খাতে ব্যাংকগুলোর প্রফিটেবিলিটিকে কিন্তু এফেক্ট করছে এবং তার ফলাফলস্বরূপ আমরা কিন্তু দেখছি যে এগুলোর কিন্তু একটা পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের পড়ছে যে সার্বিকভাবে আমাদের বাজেট ঘাটতি পূরণের ক্ষেত্রে আমরা দেখছি তারল্য সংকট তৈরি হয়ে যাচ্ছে আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু ঋণ নেওয়া হবে আমার মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণটা না হবে আভ্যন্তরীণ ঋণের একটা অংশ হিসেবে সেটা কিন্তু আবার আমাদের মূল্যস্থিতিটাকে বাড়িয়ে দেবে কিন্তু আচ্ছা আরেকটা যেটা আমরা দাম কমের ক্ষেত্রে আমরা দেখেছি গুরু দাম কিছুটা কমবে সেটা বলা হচ্ছে সরকার কিন্তু আবার ফ্রিজের দাম বেড়ে যাবে বা এলইডি বাল্বের দাম বাড়বে মোবাইল ফোনের দাম বাড়তে পারে এগুলা তো আবার নানাভাবে মানুষের মধ্যেই নেতিবাচক প্রতিক্রিয়া হবে সেটা রে তো ঝুঁকি নিচ্ছে সরকার হ্যাঁ সেটা ঝুঁকি নিচ্ছে কিন্তু এখন এখানে আকি এটা উন্নত দেশগুলোতেও হয় যে বাজেটের ক্ষেত্রে কিন্তু আপনি যখন ব্যবসায়ীদের কথা বলছেন কিছু লবি গ্রুপ থাকে হ্যাঁ তো তার মানে কিছু কিছু লবি গ্রুপ শক্তিশালী সে সমস্ত ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে তারা যেভাবে কাজ করেছে আর যে লবি গ্রুপ খুব শক্তিশালী না তারা হয়তো সেভাবে কাজ লবি গ্রুপের ব্যাপারটা কিন্তু বিদেশেও ঘটে কিন্তু সেখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের অগ্রাধিকারটা দেওয়ার দরকার কিছু কিছু খাতে তো আপনার আপনাকে দিতেই হবে আপনাকে তো মোষক তো দিতেই হবে কিন্তু দেখা দরকার যেমন ইন্টারনেট হ্যাঁ আমরা যেখানে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের কথা বলছি সেখানে ইন্টারনেটের উপরে ইনসুলিনের উপরে স্বাস্থ্যসেবার

খেজুরের উপরে আপনি ট্যাক্স বাড়েন তো খেজুর তো একটু বড় লোকে খায় গরিব মানুষটা খেজুর খেতে পারে না বা এসির উপরে তো ট্যাক্স বাড়াতে হবে কারণ এসি তো সবাই ব্যবহার করতে পারে না আর সবার জন্য ওইটাতে দাম বাড়লে আর অসুবিধা কী কিন্তু আমি তো অসুবিধা দেখি আচ্ছা আমি কোনোটাতে দাম বাড়ালে অসুবিধা দেখি না তার কারণ আমার কথা হইলো চুরি না করে লুটপাট না করে এই যে বড়রা বেশি ট্যাক্স দিবে বড়রা বেশি ট্যাক্স দেবে কি ওই যে কত হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যায় এটা আবার তদন্ত থামায়ে দেয় আদালত না কোথাতে তদন্ত হইতে পারবে না তো সেটা যদি হয় তাহলে আপনি ধরবেন কিভাবে। টাকা পাচার হয়ে গেছে বা নিয়ে গেছে সেটা তদন্ত করা যাবে না ইফ দ্যাট হ্যাপেন্স তাহলে হাউ উইল ইউ কন্ট্রোল ইট দাম বাড়াইলে অসুবিধা নাই আমি পাটিগণিতের থ্রি ফোরের অঙ্ক দিয়ে চলতে পারি যে কত পার্সেন্ট দাম বাড়লে কত পার্সেন্ট ভোগ কমালে ব্যবহার কমানো আমার চলবে আমি যেটাতে বেশি ইন্টারেস্ট সেটা হইল বেশি জনগণ যেটা আসে প্রান্তিকাল গরিব যারা আছে যাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আনতে হয় তাদের যেগুলো দরকার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের মধ্যে মেনলি খাদ্য হ্যাঁ খাদ্যটা এক নম্বরে চিকিৎসা তারপরে দাইয়া মিনিমাম চিকিৎসা যেগুলো থাকে হ্যাঁ তারপরে শিক্ষার যে মিনিমাম তাদের যেটুক থাকে এইগুলোকে সহনশীল রেখে এই মানুষগুলোর যদি আপনি ইউজ করতে পারেন তারপরে রেফ্রিজারেটরে বাড়ান আপনি মোবাইলে বাড়ান অসুবিধা কী যে মোবাইল একটা তো এখন বাড়িল কি এমনে করলে এমনে হয় ওইটা হয় এগুলো বাড়ালে ক্ষতিটা কী আপনি উন্নত দেশে যাবেন আর এগুলোতে টাকা দিতে চাইবেন না তাহলে তো হবে না সাম্বর ইউলেকট্রিক ফেড টাকা তো রাষ্ট্র বানায় না টাকা জনগণের টাকা নিয়ে রাষ্ট্র চলে সরকার চলে দেখতে হয় সরকার সেখানে লুটপাট কত করে তারা ক্ষয়ক্ষতি কতটুক করে ফিলফারেজ কতটুক যায় হ্যান্ডিং লস কতটুক যায় এই নামে সেই নামে কত যায় একটা জিনিস খেয়াল করেন এই যে বেতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সরকারি কর্মচারীদেরকে এই একটা জিনিস দেয়া বাঁকি রাখছে যে অবিবাহিত হইলে বিয়েটাও আমি দেব এটা ছাড়া আর তো সব দিল এখন অপসরে আসলে কুটির নিচে কিছু নেই তারপরেও কি দুর্নীতিটা কেন ধরে না সেটা কি স্ট্রিমলাইন করা গেছে স্ট্রিমলাইন যদি করা যেত একদিনে তো এরা পয়দা হয় না স্ট্রিম হয় না তো সেখানে সুশাসনের ঘাটতি আছে একেবারে টোটাল ঘাটতি হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম নাই একবার কোনোরকম চাকরিতে ঢুকতে ফেললে এটার আর কোনো দোষ তুটি করে না জব দিতে হবে একেবারে টোটাল কম মানে কি চলছে এর মধ্যে আরেকটা একটা ফ্যানোমেনা বেশি যোগ হয়ে গেছে বিএনপির খালেদা জিয়ার প্রথম আমলে নব্বইতে জমির সরকারের নেতৃত্বে যে পদোন্নতি কমিটি হয়ে হল প্রথম একানব্বই পদোন্নতি দলীয়করণ শুরু হয়ে গেছে এরশাদের শেষ পর্যন্ত মোটামুটি সিভিল সার্ভিসে দলীয়করণ ছিল না আমলাতন্ত্রে এই রকম নামের পাশে এ আওয়ামী লীগ বি বিএনপি জে জামাত এসব ছিল না এসব করতে গিয়ে শাস্তি হয় নাই জনতার মঞ্চ হইলে আমার পক্ষে মনে হয়েছে ফান্ডা গার্ডেনে মিটিং হইলে আমার মনে হয়েছে উত্তরা ষড়যন্ত্র এলাকা আমার পক্ষে মনে হয়েছে সেই জন্যই কি আপনি তোকে বলছিলেন যে দেশীয় টাকা খরচ হয়ে যায় কিন্তু বিদেশি টাকা খরচ ওখানে নজরদারি নজরদারি থাকে হচ্ছে তো আমি তো আইএমইডিতেও ছিলাম আইএমইডিতে অল্পকালীন সচিব হিসাবে ছিলাম আমি যখন সমস্ত প্রজেক্টের ইনটোটো রিপোর্টগুলো পড়তে ছিলাম তখন তো তাজ্জব হয়ে যায় যে এই অংশে এটা যায় প্রজেক্টের এই অংশে যায় না কেন ধরছে না কেউ নজরদারি করা সেই জন্য আপনি সেই জন্য আমরা আমি বলছিলাম প্রশ্নটা যে তাহলে যদি এই বছর যখন সংকটে আছি চ্যালেঞ্জের মধ্যে আছি তখন আমি উন্নয়ন প্রকল্প কম নিলে অসুবিধা হচ্ছে আর কম নেওয়া কেন আগেরগুলাকে মেনটেন করলে বা অসুবিধা ছিল কিছু আসে না পাঁচ বছর একটা জাতির ইতিহাসে বড় টাইম না হ্যাঁ যে আগের যেগুলো আছে ভাঙা আর ভাঙ্গা যেটা করে দেখেন না একটা ভাঙলে মাসকে মাস পড়ে থাকে এটা নিয়ে হয় না আপনার কিছু জিনিস আছে যত নূতন করবেন বেশি নাকি মিঠে বেশি একটা যদি শেষ করেন চ্যালেঞ্জটা কি দেখেন এইটা বাজেট বাস্তবায়নের না প্রথম বিষয়টা তো হচ্ছে যে যে বিষয়টি যে দুটো বিষয়ের কথা সে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা আর মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ রাখা এই দুটো বিষয়কে যদি আমি আমরা চিন্তা করি তাহলে সেখানে কিন্তু আসলে রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতি যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কিভাবে অর্জন করা হবে আমি সে ব্যাপারে সুস্পষ্ট না আর সেই সেই জায়গাগুলোতে আমার মনে হয় অনেক বেশি প্র্যাকটিক্যাল হওয়ার দরকার ছিল আর দ্বিতীয় যেটা বিষয় ঘাটতিটাকে মেটানোর জন্য অভ্যন্তরীণ বা বিদেশি ক্ষেত্রে যেখান থেকে ঋণ না হয় কেন সেই ঋণের কিন্তু বোঝা আছে সুতরাং ভাতৃটা কম রাখার দরকার ছিল এবং বিশেষ করে আভ্যন্তরীণ খাত থেকে ঋণ যেটা আসলে ইনফ্লেশনটাকে বাড়িয়ে দিতে পারে সেই জায়গাটাতে আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল এবং এখন সেই চ্যালেঞ্জটা বেশি হবে যে আপনি যে ঋণ নিচ্ছেন টাকা বেশি নিচ্ছেন তার মানে টাকা মার্কেটে যাবে ফলে আপনি মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে এটা নতুন করে চ্যালেঞ্জ সৃষ্টি হবে যদি আপনি বেশি ঋণ নিয়ে বেশি টাকা এই চলতি অর্থবছরের যে সমস্যাটা হয়েছিল সেটাও আগামী অর্থ থাকবে তার কোন সুরাহা আপনি এই বাজেটটা দেখলেন দেখা যাচ্ছে আপনাদের দুজনকে ধন্যবাদ দর্শক আপনাদের ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি এই অর্থ বছরের বাজেট নিয়ে যেটা স্যার নিবেদিত এই অর্থমন্ত্রীর চ্যালেঞ্জের বিশেষ আয়োজন থেকে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে আমরা খবর এবং অন্যান্য অনুষ্ঠান নিয়ে আসবো আশা করি ডিবিসি নিউজের সঙ্গে থাকবেন চব্বিশ জনপ্রিয়